আলাইকুম স্বাগতম আপনাকে আজকের আয়োজনে প্রথমে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো পরে বিস্তারিত প্রধানমন্ত্রী বলেন যমুনা সেতুতে রেল সেতুর কথা বলেছিলাম বিশ্বব্যাংক শুনেননি নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ছাত্রলীগের বিশেষ কর্মী সভা বুট চুরি করে ক্ষমতায় থাকা যাবে না বলছে বিএমপি এরপর জানিয়ে দিব কাদের সিদ্দিকীর বিস্ফোরক বক্তব্য এবং সবশেষে থাকছে নতুন কুসের নাম ঘোষণা করল ব্রাজিল এইবার বিস্তারিত বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা বললেও দেশে কোনো গণতন্ত্র নেই দেশে এক তন্ত্র চলছে শনিবার দুপুরে মানিকগঞ্জের উপজেলার দামিত্রা গ্রামের সাবেক সদস্য সদস্য ও এস এম আব্দুল বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং এসব কথা বলেছেন ওখানে জেম কাদের আরও বলেন আওয়ামী লীগ বলছে দুর্নীতি দূর করবে দুর্নীতি বাড়তে বাড়তে এমন পর্যায়ে এসে গেছে এখন দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি প্রবেশ করেছে আমরা দেশে সুশাসন নিশ্চিত করতে রাজনীতি করছি এখন দুষ্টের দমন সৃষ্টের লালনের পরিবর্তে দমন আর দুষ্টের লালন চলছে সৃষ্টের নির্বাচনের মাধ্যমে শুধু মানুষের মুখে পরিবর্তন হলে দেশের ভাগ্য ফিরবে না যদি মানুষের মুখের পরিবর্তন হয় আর চাঁদাবাজি দলবাজি দুর্নীতি ও দুঃশাসন চলতেই থাকে তাতে দেশের মানুষের কোনো উপকার হবে না জেম কাদের আরও বলেন কারো দায়ী দয়া দক্ষিণে এমপি মন্ত্রী হলে তাতে কোনো সম্মান নেই গণমানুষের ভোটে নির্বাচিত হওয়ার প্রকৃত সম্মান আমরা চাই জনগণের ভোটাধিকার নিশ্চিত হোক নির্বাচনের ফলাফল যাই হোক সেটা কোনো বিষয় নয় আগামী নির্বাচন সংসদ নির্বাচনে জাতীয় পার্টি তিনশো আসনেই একক প্রার্থীর দেওয়ার জন্য সাংগঠনিকভাবে কাজ করছে তবে নির্বাচন কাছাকাছি আসলে কিভাবে প্রার্থী দেয়া হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির অনেক নেতা বিশ্ব সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যমুনা নদীর উপর দিয়ে রেল সেতু নতুনভাবে নির্মাণ করতে হচ্ছে নির্মাণকালে রেল সেতুর নির্মাণের কথা বলেছিলাম কিন্তু বিশ্বব্যাংক তা শুনেনি তারা বেকা দিয়েছিল রেল সেতু লাভজনক হবে না পরে আবার রেল সেতুর গুরুত্ব উপলব্ধি করতে পেরে নির্মাণ করতে চাই তাই আমরা করতে অনুমোদন দিয়েছি রোববার কালশি বালুর মাঠে মিরপুর কালসি ফ্লাইওভারের উদ্বোধনে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন ঢাকা সহ দেশে যোগাযোগের ব্যাপক উন্নত হয়েছে মেট্রো রেল চালু হয়েছে ভূগর্ভস্থ টানেলও চালু করতে যাচ্ছি শুধু তাই নয় পাতাল রেল করা পদক্ষেপ নিয়েছি ঢাকার চারপাশে চারটি নদীতে নভ্যত ফিরিয়ে এনে নৌকো চালুর পরিকল্পনা করছি প্রধানমন্ত্রী আরও বলেন গত নভেম্বর মাসে এক যুগে একশো সেতু ও একশো সড়ক উদ্বোধন করেছি যা আগে কখনো কোনো সরকার করতে পেরেছি কিনা আমার জানা নেই দেশটি আমাদের এ দেশকে আমরা চিনি আমরা দেশ সম্পর্কে বুঝি কুত্তেকে উড়ে এসে বসবে সেটি মানতে হবে তা হতে দেওয়া হবে না আমাদের নিজস্ব চিন্তাভাবনা থাকতে হবে নিজেদের দেশ সম্পর্কে জানতে হবে এই সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে ডাকা যানজট মুক্ত করার উল্লেখ করে শেখ হাসিনা বলেন ঢাকা শহরকে যানজট মুক্ত করার জন্য হানিফ ফ্লাইওভার মগবাজার মালিবাগ ফ্লাইওভার বনানী আহসানুল্লাহ ফ্লাইওভার চালু করেছি ঢাকা চট্টগ্রাম ঢাকা ময়মনসিং চার লেনে উন্নীত সম্পন্ন করেছে তিনি বলেন খুব শীঘ্রই কর্ণফুলী তলদেশ থেকে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করব যা হবে দক্ষিণ এশিয়ায় প্রথম ঢাকা থেকে কক্সবাজার রেল রাস্তার সম্প্রসারণ কাজ করছি শুধু তাই নয় ঢাকা থেকে রংপুর সিলেট মহাসগরের সড়কে চার লেনের উন্নীত করার কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে যা দ্রুত যানের জন্য ব্যবহার হবে এদিকে পদ্মা সেতু ভাঙ্গা থেকে খুলনা মংলা পর্যন্ত রাস্তা ও রেল লাইন যোগাযোগের কাজ এগিয়ে চলছে নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ছাত্রলীগের বিশেষ কর্মী সভা নারায়ণগঞ্জ নগরের উসমানী পৌর স্টেডিয়ামে কেন্দ্রীয় ছাত্রলীগের বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে স্মার্ট বাংলাদেশ গড়ার লোকের ছাত্র ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে শনিবার বিকেলে এ সভার আয়োজন করা হয় এ আয়োজনে বিশেষ বৈশিষ্ট্য ছিল সেখানে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং জেলা ও মহানগর ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা ছাড়া অন্যান্য কেউ বক্তব্য দেননি এবং মঞ্চে ওঠেননি সেখানে এমনকি দর্শক সারিতে বসে সিনিয়ররা নেতারা ছাত্রলীগ নেতাদের বক্তব্য শুনেছেন তারা হলেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি নারায়ণগঞ্জ এবং আট আসনের সদস্য এ কে এম শামীম ওসমান নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সভাপতি চন্দনশীল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় সচিবের সাংগঠনিক সম্পাদক ড আবু জাফর চৌধুরী বীরু মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন যুগ্ম সাধারণ সম্পাদক মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ নিজাম বাংলাদেশের মানুষ মানুষ রাষ্ট্রের মালিকানা ফিরে পেতে এজন্য রাস্তায় নেমেছে দাবি আদায় না হওয়া পর্যন্ত একজনও ঘরো ফিরবে না শান্তি সমাবেশের নামে দা চুরি লাঠি দিয়ে বাংলাদেশের মানুষকে আর দমানো যাবে না শনিবারের পদযাত্রায় বিএনপির নেতারা এসব কথা বলেন এদিন বিকাল চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সহ এগারোটি মহানগরে এক যুগে পদযাত্রা অনুষ্ঠিত হয় এদিকে বিএমপি সারা দেশে পদযাত্রার নতুন কর্মসূচি ঘোষণা করেছে জেলায় জেলায় আগামী পঁচিশ ফেব্রুয়ারি পদযাত্রা অনুষ্ঠিত হবে মহানগরগুলোই পদযাত্রা করার পর নতুন কর্মসূচি ঘোষণা করা হয় শনিবার বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালে ফ্রেন্স স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় এটি আব্দুল কাদের উত্থম সংসদ নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বলেছেন নির্বাচনে সবকিছু চুরি চুরের পার্লামেন্ট কাদের সিদ্দিকি বলেন আমার মেয়ে কুড়ি সিদ্দিকি শকিফুল বাসাইল থেকে ভোটে দাঁড়িয়েছিল দেড় দুই ঘন্টা ভোট হয়েছিল বাহাত্তর হাজার না কত ভোট যেন পাইছিল ভালোই হয়েছিল আমার মেয়ে যদি ভুটে উঠতো তাহলে তাকে পদত্যাগ করতে হতো আল্লাহ এই পদত্যাগ করাই দিছে এবং সবশেষে তাকছে নতুন কোচের নাম ঘোষণা করল ব্রাজিল কাতার বিশ্বকাপে ব্যর্থতায় পদত্যাগ করেন ব্রাজিল কোচ দিতে তার সরে দাঁড়ানোর পর প্রধান কোচের পদ শূন্য হয়ে যায় তাই নতুন কোচ নিয়োগের অনেক চেষ্টা করেছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন ক্লাব ফুটবলের মাছ মৌসুমে হাই প্রোফাইল কাউকে পাচ্ছিল না ব্রাজিল তাই এখনই স্থায়ী কোচ নিয়োগের পথে হাঁটছে চাইছে বি আগামী জুন মাসে ব্রাজিল জাতীয় দলের স্থায়ী কোচের নাম ঘোষণা করবে তারা তবে তার পূর্বে আগামী মার্চে দুই প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল সেই দুই ম্যাচের জন্য নতুন কোচের নাম ঘোষণা করেছে ব্রাজিল সেই কোচ হচ্ছেন ব্রাজিল বিশ দলকে সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে শিরোপা জেথানু কোচ রেমন ম্যানেজার সদস্য কলম্বিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে যুব কুবা আমেরিকাই ব্রাজিলকে শিরোপা জেথানু জেতাতে বড় ভূমিকা রাখেন স্বদেশী এই কোচ